নমস্কার সো দর্শক বন্ধু তোমাদের প্রত্যেকে সন্তুমল্লি বেঙ্গলি ভ্লগ ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে মাননীয় মুখ্যমন্ত্রী যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু সেপ্টেম্বর মাস থেকে দিয়ে আসছেন এবং বারবার করে কিন্তু আপনারা প্রশ্ন করছেন যে আপনারা আগস্ট মাসের টাকা কবে পাবেন এই নিয়ে অলরেডি আমরা ভিডিও দিয়েছিলাম এখন আমরা যে আপডেটটি পেয়েছি অর্থাৎ সেপ্টেম্বর থেকে যে টাকাগুলো সেগুলো আগস্ট মাসে আপনারা কবে পাবেন অর্থাৎ এই মাসের আগস্ট মাসে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন সেই নিয়ে আমরা নতুন আপডেট পেয়ে গেছি তো সেই আপডেটটি নিয়ে এই ভিডিওটি অবশ্যই আপনার ভিডিওটি কন্টিনিউ করতে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো বন্ধুরা সেপ্টেম্বর মাস থেকে যে প্রত্যেক মহিলারা টাকা পাচ্ছেন অর্থাৎ সেপ্টেম্বর থেকে জুলাই মাস পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা থেকে প্রায় এগারো হাজার টাকা পর্যন্ত কিন্তু আপনারা পেয়েছেন এখন যেটি কথা হচ্ছে সেটি হচ্ছে আপনারা কিন্তু আগস্ট মাসে আবার টাকা পাবেন অর্থাৎ আবার পাঁচশো টাকা এবং হাজার টাকা করে পাবেন এবং অনেকে আমাকে জানাচ্ছেন যে এই টাকা তারা অনেকেই পায়নি তারা কিন্তু আবার নতুন করে আবেদন করেছিল অর্থাৎ অনেকেই ফেব্রুয়ারি মাসে আবেদন করেছেন সেখান থেকে হয়তো তারা তিনবারের বা চারবারের টাকা পেয়েছেন অনেকে হয়তো জুন মাসে অ্যাপ্লাই করেছেন তারা হয়তো দু মাসে টাকা পাবেন এরকম কিন্তু অনেকে কিন্তু প্রশ্ন করছে আপনারা প্রত্যেকে কিন্তু টাকা পাবেন আপনারা টাকা পাবেন না এমনটি নয় তো এখন যেটি প্রশ্ন হচ্ছে অর্থাৎ এই আগস্ট মাসে আপনারা কবে টাকা পাবেন তো যেটি জানা যাচ্ছে সেটি হচ্ছে আগস্ট মাসে তিন তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে আগামী নয় তারিখের মধ্যে কিন্তু আপনাদের লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের যে টাকা সেই টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে টাকা কিন্তু লক্ষ্মীভাণ্ডার প্রকল্পের টাকা কিন্তু একবারে দেওয়া হয় না একটি খেপে খেপে বা লিস্ট ধরে কিন্তু টাকা দেওয়া হয় অর্থাৎ প্রত্যেক ব্লকের আলাদা আলাদা লিস্ট কিন্তু করে রাখা রয়েছে সেই লিস্ট অনুসারে কিন্তু আপনারা যে টাকা সে টাকা পাবেন অর্থাৎ নতুন পুরাতন যতজন আবেদনকারী রয়েছেন আপনারা কিন্তু প্রত্যেকের টাকা পাবেন এবং যারা একবারও টাকা পাননি তারা যদি সেপ্টেম্বর মাস থেকে আবেদন করে থাকেন এবং আপনাদের কোনো কারণবশত হয়তো ব্যাংকের ইস্যুর জন্য বা রকম সমস্যা কারণে যদি আপনাদের টাকা আটকে গিয়ে থাকে সেক্ষেত্রে জেনারেল যারা তারা কিন্তু ছ হাজার টাকা করে পাবেন এবং যারা এসসি এসটি রয়েছেন তারা কিন্তু বারো হাজার টাকা করে পাবেন অর্থাৎ আপনারা যদি সঠিকভাবে তথ্য হয়তো দিয়েছিলেন সেপ্টেম্বর মাসে থেকে আপনারা কিন্তু টাকা পাচ্ছেন না হয়তো তো আপনাদের যে একেবারে যে টোটাল টাকাটাই সেই টাকাটা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনারা সেপ্টেম্বর মাসে থেকে এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন অর্থাৎ সেপ্টেম্বর মাসে যারা আবেদন করেছিলেন আপনাদের হয়তো রকম ব্যাঙ্কের ইস্যুর জন্য বা আপনাদের নামের ভুলের জন্য বা কোনো কারণবশত যদি আপনারা টাকা না পেয়ে থাকেন সেক্ষেত্রে সেপ্টেম্বর মাস থেকে একদম আগস্ট মাস পর্যন্ত অর্থাৎ জেনারেলরা ছ হাজার টাকা করে পাবেন এবং এসসি এসটিরা তারা কিন্তু বারো হাজার টাকা পাবেন অর্থাৎ এই আগস্ট মাসের তিন তারিখ থেকে অর্থাৎ আজকে থেকে কিন্তু আপনাদের যে টাকা সেই লক্ষ্যভান্ডার প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে যাবে অবশ্যই আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট চেক করবেন এবং যারা তাও যদি না টাকা পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তী নতুন আপডেট আসলে কিন্তু আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো এবং কারা কারা এখনও পর্যন্ত আপনারা টাকা পাননি অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবং কারা কারা আপনারা কত মাসে টাকা পেয়েছেন বা কত মাসে টাকা পাচ্ছেন সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন তাহলে আমরা কোনোরকম আপডেট পেলেই কিন্তু আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা ছোট্ট ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই আপনার ভিডিওটি প্রচুর প্রচুর শেয়ার করবেন চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন প্রত্যেককে জানায় গুড বাই